তিন বোন মিলে আজকে যাচ্ছি গ্রিন স্ট্রিট ঘুরতে। নাদিস পার্লারে যাব, মাসে একবার আসলে যাওয়া হয়। হ্যাপি হ্যাপিকে নিয়ে যাচ্ছি, জুথিকে নিয়ে যাচ্ছি। জুথি আসছিল আমার বাসে বেড়াইতে, জুথিকে বললাম চলো। বেড়ানির দিন শেষ। হ্যাঁ, আসলে এই যে আলিজে আসছে। আলিজে হ্যালো, তুই শুয়ে শুয়ে চলে যাচ্ছিস রে। আলিজে ট্রেন চলে আসছে, একদম খালি আন্ডারগ্রাউন্ড, খুব মানুষ নেই। আলিজে আলিজে কিরে কিরে, লুক এট লুক এট হিয়ার, বাপ রে বাপ, এটা রে খাই বসে। আলিজের মার, আলিজে সারাদিন একটা যে ইয়ের উপর রাখছে। আলিজের টিপটা দেখি, এদিকে আসো, আলিজের টিপ দিচ্ছে, আন্টি টিপ দিয়ে দিচ্ছে। স্ট্রিটে আসি, শপিং করতেছি, আর এখন হচ্ছে পানিপুরি খাবো। এটা অনেক মজা, আর গ্রিন স্ট্রিটে আসার পরে অনেক জনের সাথে দেখা হইতেছে। এই দোকান থেকে লাস্টিতে অনেক কাপড় নিছি, তো খুকে বুকে আজকে নিয়ে আসছি। নতুন ড্রেস কিনতে আসছে, ভালোই সুন্দর। জুথি অনেক শপিং করছে, তুমি তোমারটাই ডিসকাউন্ট পাইলা, ক্যাশ দিলে ডিসকাউন্ট পাওয়া যায় বুঝছো। চলো না, এই শপে আসলে অনেক কি কি শপিং করছে পাশে গিয়ে দেখা। ওকে, আমাদের শপিং শেষ, অনেক অনেক কেনাকাটা হয়েছে। এই শপে আসলে আসলে অনেক কিছু কিনে নিয়ে যেতে হয়, তো সবাই আসবেন, ওদের অনেক নাইস নাইস কালেকশন আছে। থ্যাংক ইউ। চিকেন এন্ড চিপস নিয়ে গেছি রুফির জন্য, এখন বাসায় যাওয়ার পালা। রুকিয়াপুর জামাই আসবে, আমরা ওয়েট করতেছি ভাইয়ার জন্য। তোমার জামাই আসছে না আসবে? অনেক বাম দেখতেছে, কারণ আমরা যখনই গ্রিন স্ট্রিট আসি এই ভাইয়ার দোকানে আসা পরেই। হ্যালো রুফি, রুফি আর ভাইয়া আমাদেরকে নিতে আসছে, কারণ আজকে ঘুরে শপিং করে টায়ার্ড হয়ে গেছি। দেখতেছে।